হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগু শিক্ষানিকেতন। আজকের এই ভিডিওটি ক্লাস সিক্স বা ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি হযবরল এই গ্রন্থের অনুশীলনী অংশে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা জানো হযবরল সুকুমার রায় মহাশয়ের লেখা এই বইটি ষষ্ঠ শ্রেণীতে পাঠ্য আছে এবং পরীক্ষায় হযবরল থেকে প্রশ্ন আসে। এই হযবরল বইয়ের অনুশীলনী অংশে বা হাতে কলমে অংশে যত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, তা সেই প্রশ্নগুলির উত্তর এখানে আলোচনা করেছি এবং আমার নোটসের খাতায় সেগুলি লিখে রেখেছি। সেই নোটসের খাতা তোমাদের সামনে উপস্থাপন করছি, ভিডিওটি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, কোথায় রুমালটা বেড়াল হয়েছিল? উত্তর হবে, গল্পকার গরমের একদিনে গাছের ছায়ায় শুয়েছিলেন, ঘাম মোছার জন্য ঘাসের উপরে থাকা রুমালটি তুলতে গিয়ে দেখেন সেটি আর রুমাল নাই, বেড়াল হয়ে গেছে। পরের প্রশ্ন, শেষ পর্যন্ত সে কোথায় চলে গেল? এটি প্রশ্ন, শেষ পর্যন্ত সে কোথায় চলে গেল? এর উত্তর হবে, বেড়ালটা শেষ পর্যন্ত হাসতে হাসতে বাগানের বেড়া টোপকে চলে গেল। পরের প্রশ্ন, তিন নম্বরের প্রশ্ন, কে চেঁচিয়ে বলেছিল মানহানির মোকদ্দমা? উত্তর হবে, কোলা ব্যাং রুল উঁচিয়ে চিৎকার করে একথা বলেছিল। পরের প্রশ্ন, চারিদিকে প্রশ্ন, কার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসির হুকুম হলো? উত্তর হবে, নেড়ার 3 মাস জেল এবং 7 দিনের ফাঁসির হুকুম হলো। পরের প্রশ্ন, কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত? হিজি বিজবিজকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত। দেখো, দুয়ের দিকে বলা হয়েছে নিচের শূন্যস্থান পূরণ করো এবং পূরণ করা শব্দ দিয়ে বাক্য রচনা করো। সমস্ত প্রশ্ন আমি খাতায় লিখেছি এবং উত্তরটিও খাতায় আছে, চলো খাতা থেকে দেখা যাক। প্রথম প্রশ্ন, আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ, এরপরে ড্যাশ দেওয়া আছে। উত্তর হবে, খাদ্য বিশারদ, বিএ খাদ্য বিশারদ। খাদ্য বিশারদ দিয়ে বাক্য রচনা হবে, রামবাবু একজন খাদ্য বিশারদ ব্যক্তি। পরেরটা, তার জুতোর নাম ছিল ড্যাশ। উত্তর হবে, অবিমৃশ্যকারিতা। তার ছাতার নাম ছিল ড্যাশ। উত্তর হবে, প্রত্যুৎপন্ন মতিত্ব। তার গাড়ির নাম ছিল ড্যাশ। উত্তর হবে, পরম কল্যাণ বরেশু। কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে ড্যাশ, অমনি ভূমিকম্প হয়ে বাড়িটারি সব পড়ে গিয়েছে। এই শূন্যস্থানে হবে, কিং কর্তব্য বিমূঢ়। এখন চলে আসি বাক্য রচনাগুলিতে। প্রথমে আছে অবিমৃশ্যকারিতা। বাক্য রচনা করলে হবে, এটা একটা অবিমৃশ্যকারী সিদ্ধান্ত। পরের, প্রত্যুৎপন্ন মতিত্ব। বাক্য রচনা করলে হবে, রামবাবুর প্রত্যুৎপন্ন মতিত্ব সম্পর্কে আমার কোনো সন্দেহ নাই। পরেরটা, কিং কর্তব্য বিমূঢ়। বাক্য রচনা হবে, সেই ঘটনার পর থেকে রামবাবু কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছেন। পরের প্রশ্ন, কুমির সেই প্রকাণ্ড বই নিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞাসা করল, ড্যাশ কিছু আছে? এই শূন্যস্থানে বসবে, দলিলপত্র সাক্ষী সাবুদ। এখন বাক্য রচনা করলে হবে, দলিলপত্র সাক্ষী সাবুদ না থাকায় রামবাবু মামলায় হেরে গেলেন। পরেরটা, মানহানির ড্যাশ 24 বছর। উত্তর হবে, মানহানির মোকদ্দমা 24 বছর। আর মোকদ্দমা দিয়ে বাক্য রচনা হবে, রামবাবু মোকদ্দমায় জয় পেলেন। পরেরটা, আমি বললাম, কই না, কিসের ড্যাশ? এই ড্যাশ বা শূন্যস্থানে হবে বিজ্ঞাপন, কিসের বিজ্ঞাপন? এখন বাক্য রচনা হবে, মানুষ বিজ্ঞাপন দেখে জিনিস কেনে। পরেরটা, পয়সার নামে হিজি বিজবিজ তড়াক করে ড্যাশ দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। এই ড্যাশ বা শূন্যস্থানে হবে সাক্ষী, সাক্ষী দিতে উঠে ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। সাক্ষী দিয়ে বাক্য রচনা হবে, রামবাবু সেই ঘটনার সাক্ষী। পরের প্রশ্ন, মস্ত ছুঁচো একটা ড্যাশ নোংরা হাত পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। শূন্যস্থানে হবে বিস্ত্রি। আর বিস্ত্রি দিয়ে বাক্য রচনা হবে, আজ রামবাবু একটা বিস্ত্রির স্বপ্ন দেখেছে। পরেরটা, সজারু কাঙ্গারু দেবদারু সব হতে পারে, ড্যাশ কেন হবে না? এই ড্যাশ বা শূন্যস্থান হবে মজারু।
আর মজারু দিয়ে বাক্য রচনা হবে মজারু একটি কাল্পনিক সাহিত্যিক শব্দ। এরপরে ইমারত খেসারত ড্যাশ দস্তাবেজ, শূন্যস্থানে হবে দলিল দস্তাবেজ। দলিল দিয়ে বাক্য রচনা হবে রামবাবু বাড়ির দলিলটি হারিয়ে ফেলেছেন। পরেরটা হুজুর তাহলে ড্যাশ সাক্ষী মানতে আজ্ঞা হোক, এই ড্যাশ বা শূন্যস্থানে হবে বাদুর গোপাল। আর বাদুর গোপাল দিয়ে একটি বাক্য রচনা হবে বাদুর গোপাল একটি কাল্পনিক চরিত্র। এই হলো হযবরল গ্রন্থের অনুশীলনী অংশে বা হাতে কলমে অংশে প্রশ্ন এবং তার উত্তর নিয়ে একটি ছোট্ট ভিডিও। যারা ক্লাস সিক্সে পড়ছো আজকের এই ভিডিওটি সেভ করে রাখো, বারবার দেখো কিংবা উত্তরগুলি খাতায় লিখে নাও, মুখস্থ করো। হযবরল বই থেকে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে লিখে জানাও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, এই ধরনের ভিডিও আরও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও এখানে শেষ করলাম, ভালো থাকবে।